গঙ্গা ভাঙন নিয়ে বড় পদক্ষেপ। গঙ্গা ভাঙন নিয়ে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে মালদা জেলা তৃণমূল কংগ্রেস। গঙ্গার ভাঙন প্রতিরোধের দাবি নিয়ে এবারে পাঁচ দিন ধরে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের অফিস ঘেরাও করে গণ অবস্থান করবে জেলা তৃণমূল নেতৃত্ব। বুধবার দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে রাজ্যের মন্ত্রী থেকে দলের বিধায়ক সহ জনপ্রতিনিধিদের নিয়ে একটি আলোচনা সভা গ্রহণ করল জেলা তৃণমূল নেতৃত্ব। এই আলোচনা সভায় ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ তুলেই গণ অবস্থান এবং বিক্ষোভ সমাবেশ কর্মসূচি গ্রহণ করার উদ্যোগ নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত হয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূল দলের বিধায়ক সাবিত্রী মিত্র, সমর মুখার্জী, দলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহ সভাপতি বাবলা সরকার সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতাকর্মীরা। এই দিন এই আলোচনা সভায় ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গঙ্গা ভাঙন প্রতিরোধের উদাসীনতার অভিযোগ তুলে নানান বিষয়ে আলোচনা করা হয়। কেন ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ গঙ্গা ভাঙন প্রতিরোধের ক্ষেত্রে গা ছাড়া মনোভাব দেখাচ্ছে, সেই কৈফিয়ত জানতেই আগামী 8-12 সেপ্টেম্বর একটানা 5 দিন সংশ্লিষ্ট অফিসের সামনেই গণ অবস্থান করবে জেলা তৃণমূল নেতৃত্ব বলেও দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং ভাঙন নিয়ে এই দাবি না মানলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস। আমরা 27 তারিখে গঙ্গা ভাঙন প্রতিরোধ করার জন্য জিএমকে ফারাক্কা জিএম আছে জেনারেল ম্যানেজার, তার কাছে আমরা বিক্ষোভ সমাবেশ ডেকোরেশন করে অবস্থান করেছি। তিনি আমাদের কথা দিয়েছিলেন বাই রিটিং যে আমি 7 দিনের মধ্যে একটা ফিডব্যাক দিব, ভালো খবর আমাদের জানাবো। কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো উত্তর আমাদেরকে দিলেন না বা জানালেন না। তাই সেটাকে সামনে রেখে আমাদের যে মূল দাবি যে আগে যেটা এগ্রিমেন্ট ছিল যে ফারাক্কা ব্যারেজের আপ এবং ডাউনে 120 কিলোমিটার গঙ্গার পার দেখাশোনার দায়িত্ব কেন্দ্রীয় সরকার গ্রহণ করবে, সেটাকে এই সরকার আসার পরে বিজেপি সরকার আসার পরে 2017 সালে সেটা খিচিয়ে ফেলে দেয়। মাত্র 20 কিলোমিটার লাগে, যার জন্য গঙ্গা ভাঙন প্রতিরোধ করা যাচ্ছে না। জাতীয় নদী তার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের, বিজেপি সরকারের, কিন্তু সিদ্ধান্ত পালন করছে না। আমাদের একটাই দাবি যে 120 কিলোমিটার দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে পুনরায় নিতে হবে এবং গঙ্গা ভাঙন প্রতিরোধ করতে হবে। গঙ্গা ভাঙনে যে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষরা, ক্ষতিগ্রস্ত লক্ষ লক্ষ মানুষ তার জমির জায়গা ভিটে মাটির সব হারা হয়ে গেছেন, তাদের ক্ষতিপূরণ দিতে এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই দাবি নিয়ে আগামী 8-12 তারিখ 5 দিন ব্যাপী আমরা ফারাক্কাতে গণ অবস্থানে বিক্ষোভ সমাবেশ করছি এবং 12 তারিখে আমরা পিটিএস মোড়, যেটা আছে ফারাক্কা ব্যারেজের এখানে পিটিএস মোড়, আমাদের বৈষ্ণবনগরের পিটিএস মোড়ের উপরে দাঁড়িয়ে আমরা একটা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করব। এই কর্মসূচি আজকে জেলা কমিটিতে গৃহীত হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।